শৈশব সারল্যেরই অপর নাম সামান্য ভালোবাসা বা ভালো কথা দিয়ে শিশু মনে জায়গা করে নেওয়া যায় সহজেই শিশুদের একটা আপন জগৎ থাকে যেখানে রাজাও থাকে আবার রাক্ষসও থাকে সেই জগৎ বাস্তবের কাঠিন্যের ছোঁয়াছ থেকে অনেক দূরে তাই সামান্য লজেন্সের লোভেও বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যাওয়া আর তারপর সরলতার সুযোগ নিয়ে তার চরম ক্ষতি করার মতো ঘটনা ঘটে জোড়া বাগানে মামাবাড়িতে বেড়াতে আসা নাবালিকাটিও তেমনই সরল ছিল তাই মামাবাড়ির পাড়ায় খেলছিল সে আশেপাশে কে কোন পাশবিক প্রবৃত্তি গোপনে লালন করছে তা তার ভাবনাতেও আসার কথা নয় কিন্তু যে বহুতলের সামনে সে খেলছিল সেখানকার নিরাপত্তারক্ষীকে সে চিনত তাই চিপস আর বিরিয়ানির প্রতিশ্রুতিদাতা কাকুকে তার ভালো লেগেছিল সরলতা মাখানো কচি হাতে কাকুর হাত দিয়ে সে ধীর পায়ে চলে গিয়েছিল তার ঘর পর্যন্ত আর তারপরই ঘটে এক নারকীয় কাণ্ড প্রথমে যৌন লালসা চরিতার্থ করা চরম নৃশংস উপায়ে তারপর আরও পাশবিকভাবে খুন এ ধরনের ঘটনায় রাজ্যে তো বটেই গোটা দেশেই আচ্ছা ঘটছে দাদা কাকা মামা এমনকি বাবার হাতে নির্যাতিত হওয়াও আর বেনজির ঘটনা নয় তাই একদিকে যখন মানসিক বিকাশের জন্য শিশুকে খেলাধুলা করানো মুক্ত পরিবেশে বিচরণ করতে দেওয়ায় গুরুত্ব দিচ্ছেন মনোবিদরা অন্যদিকে এই ধরনের ঘটনা আরও আতঙ্কিত করছে অভিভাবকদের নিজের আবাসন পাড়া পরিচিত বা আত্মীয়দের মাঝেও কি সহজভাবে ঘোরাফেরা করতে পারবে না শিশুরা যে আবাসনের দায়িত্বই নিরাপত্তারক্ষী ছিল সেই আবাসনের শিশুরাই বা কতটা নিরাপত্তা হলে রক্ষকই কি সবচেয়ে বড়ো ভক্ষক এই প্রশ্নের প্রাসঙ্গিকতা যেন সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে